হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমি ডিসিশন নিয়েছি যে ক্লাস টেনের যে ইংলিশ সিলেবাসটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি কমপ্লিট করাবো। তো তোমরা এক কাজ করো, তোমাদের যে সব বন্ধু আছে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? আর বলো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটিকে অল করে দিতে, তাহলে সবার কাছে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো ফাদার্স হেল্পের, আর কে নারায়ণের ফাদার্স হেল্প। তো চলো শুরু করি। তো ফ্রেন্ডস, আজকে আমরা আর কে নারায়ণের যে ফাদার্স হেল্প আছে সেটা আজকে আমরা পড়বো। তো সেটা পড়ার আগে আজকে আমরা প্রথমে আর কে নারায়ণ সম্পর্কে কিছুটা জেনে নিই। আর কে নারায়ণ হচ্ছেন আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান লিটারেচারের একজন নোটেবেল রাইটার, বিখ্যাত রাইটার, ঠিক আছে? তার নোটেবেল কাজগুলির মধ্যে, বিখ্যাত কাজগুলির মধ্যে মালগুড়ি ডেস আর দ্য গাইড হচ্ছে সবচেয়ে বেশি নোটেবেল, ঠিক আছে? দ্য গাইডের জন্য তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় কবে, 1958। তো এই হলো আমাদের আর কে নারায়ণের সম্পর্কে জানলাম। এবার আমরা শুরু করি গল্পটি, ঠিক আছে? ইউনিট ওয়ান। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার, বিছানায় শুয়ে স্বামী কাঁপতে কাঁপতে উপলব্ধি করলো যে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা কি ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। স্বামীর কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে এটা কি ছিল শুক্রবার, কিন্তু সে হঠাৎ করে বুঝতে পারলো যে আজকে হচ্ছে মানডে মর্নিং, সোমবারের সকাল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, আর কি ছিল, মানডে ছিল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভেবেছিল বা আশা করেছিল যে তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার কি আছে, মাথা যন্ত্রণা আছে, ঠিক আছে? মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা উদারভাবে সাজেস্ট করলো যে, মানে বলল যে স্বামীকে আজকে ঘরে থাকা দরকার, ঠিক আছে? অ্যাট 9:30 হোয়েন আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, 9:30 সময় যখন স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল, সে প্রেয়ার হলে না থেকে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী প্রেয়ার হলে না থেকে কি করছিল, মায়ের রুমে বেঞ্চে সে শুয়েছিল, ঠিক আছে? ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নাই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল যে তার মাথা ব্যথা, ঠিক আছে? ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তার বাবা বলল যে বাজে কথা, তুমি এখনই ড্রেস করো এবং স্কুলে যাও। হেডেক, স্বামী আবার বলল যে মাথা যন্ত্রণা। লোভ, অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। এই লাইনের মিনিং হচ্ছে যে রবিবারগুলিতে তুমি সময় নষ্ট না করলে সোমবারে তোমার মাথা ব্যথা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠিন ছিল, স্ট্রিক ছিল, ঠিক আছে? সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার যে ট্যাকটিস ছিল সেটাকে চেঞ্জ করে দিল। এখানে ট্যাকটিস বলতে গেলে কৌশলকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস, সে তার ট্যাকটিস চেঞ্জ করে দিয়ে বলল, তার কৌশল চেঞ্জ করে দিয়ে বলল যে আমি যেতে পারবো না কারণ আমার দেরি হয়ে গেছে। ইউ উইল হ্যাভ টু, এর মানে হচ্ছে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইওর অন ফল্ট, এটা তোমার নিজের ভুল। কে বলছে এই কথাটা? এই কথাটা স্বামীর বাবা বলতেছে, ঠিক আছে? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এবার স্বামী বলতেছে যে আমি যদি দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তার বাবা বলতেছে, মানে স্বামীর বাবা বলতেছে যে তুমি মাস্টার মশাইকে বলবে যে আমার মাথা যন্ত্রণা ছিল তাই আমার লেট হয়েছে, দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে নো, সেভ ইফ আই সে সো, এবার স্বামী বলতেছে আমি যদি এরকম বলি তাহলে আমাদের যে টিচার আছে তিনি আমাকে স্কোল্ড করবেন, মানে মারবেন, ঠিক আছে? বকাবকি করবেন। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, সে লেট আস সি, আমাকে দেখতে দাও তার নাম কি। তখন স্বামী বলতেছে যে স্যামুয়েল, ডাজ হি অ্যালোয়েস অলওয়েস স্কোল্ড দ্য স্টুডেন্টস, স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করলো যে
সেই মাস্টারমশাই কি সবসময় ছাত্রদেরকে বোকাবুকি করে মারামারি করে? হি ইজ আ ভেরি অ্যাংগ্রি ম্যান। এবার স্বামী রিপ্লাই দিচ্ছে যে সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু কাম ইন লেট। সে বিশেষ করে তাদের প্রতি বেশি রাগ দেখায় যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলসের ক্লাসে দেরি করে যেতে চাই না। ঠিক আছে, এটা বললো হচ্ছে আমাদের স্বামী। ইফ হি ইজ সো অ্যাংগ্রি, যদি সে খুব রাগি হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা তোমাদের হেডমাস্টারকে এটা ব্যাপারে কেন বলো না? স্বামীর বাবা বলল, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম। তারা বলে যে এমনকি ওই যে টিচার আছে স্যামুয়েল, হেডমাস্টারটাও সেই স্যামুয়েল টিচারকে ভয় পায়। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু আমাদের ওয়ার্ড আসবে, সেগুলো আমরা লিখে নিচ্ছি এখনই। দাঁড়াও, আমি বলে দিচ্ছি। প্রথমে আছে রিয়ালাইজড। রিয়ালাইজড মানে হচ্ছে লিখে নাও উপলব্ধি করা। ঠিক আছে, উপলব্ধি করা। ঠিক আছে, রিয়ালাইজড মানে। এরপরে আছে আমাদের শাডার। শাডার মানে হচ্ছে কেঁপে ওঠা, ভয় পেয়ে কেঁপে ওঠা। ঠিক আছে, এরপরে আছে আমাদের কী আছে, এগুলো তো তোমরা পারবে বেশিরভাগ। এখানে আছে দেখো হোপ, HOPE, হোপ মানে হচ্ছে আশা করা, আশা করা। তো তোমাদের ফাদার্স হেল্পের যে ফার্স্ট ইউনিট আছে সেখান থেকে যতগুলো ওয়ার্ড নোট হয় সেটা আমি ওয়ার্ড মিনিং হয় সেগুলো লিখে দিলাম। ঠিক আছে, দেখো প্রথমে হোপ মানে হচ্ছে আশা করা, ওয়েল্ট মানে হচ্ছে কেঁদে ওঠা, হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা, জেনারাসলি মানে হচ্ছে উদারভাবে, আউট মানে হচ্ছে কর্তব্য, লাইং মানে হচ্ছে শুয়ে। ঠিক আছে, লোভ মানে হচ্ছে সময় নষ্ট করা, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, ট্যাকটিস মানে হচ্ছে কৌশল, ফল্ট মানে হচ্ছে দোষ, স্কোল্ট মানে হচ্ছে বোকাঝোকা করা, অ্যাংগ্রি মানে হচ্ছে রাগ রাগি, স্পেশিয়ালি মানে হচ্ছে এই ভুল লাগলাম, স্পেশালি মানে হচ্ছে বিশেষ বিশেষ করে বিশেষ করে। ঠিক আছে, আর অ্যাফ্রেড মানে হচ্ছে ভীতু। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা খাতায় লিখে নাও আর মুখস্থ করে ফেলো। তো বন্ধুরা এবার চলো, এবার আমরা MCQ কোশ্চেনগুলো করে নিই। দেখো প্রথমে আছে উইথ আ শাডার সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, কী ছিল মানডে। সামি উপলব্ধি করলো যে এটা কী ছিল মানডে মর্নিং। হোয়েন সামি আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর প্রেয়ার হলে থাকা উচিত ছিল, হি ওয়াজ লাইং অন দ্য, কথায় শুয়েছিল সে মায়ের ঘরে বেঞ্চে। এবার দেখো অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু আর, স্বামীর মতামত অনুসারে স্যামুয়েল কার প্রতি, বিশেষ করে কার প্রতি রাগ দেখাতো, যারা লেট করে আসতো, LAT লেট। ঠিক আছে, তো এবার চলো আমরা এটা করি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অব আ হেডাক, মানে সময়টা বলতে বলছে যে কখন স্বামী কমপ্লেন করলো যে তার মাথা যন্ত্রণা হয়েছে। দেখো এখানে লেখা আছে কখন বলছিল, At 9 o'clock, তো এটা আমাদের সেখানে লিখতে হবে। তো লিখছি আমি এখানে At 9 o'clock। এরপরে আছে আমাদের পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কে স্বামীকে ড্রেস করতে বলছিল, কাপড় ড্রেস পরতে বলছিল এবং স্কুলে যেতে বলছিল, কে? তার বাবা। তার কী লিখবো আমরা, স্বামীজ, SWAMI অ্যাপোস্ট্রোফি দিলাম, তাহলে কী হবে স্বামীজ ফাদার, স্বামীর বাবা। এরপরে আছে আমাদের স্বামী নেম অব দ্য টিচার মেনশনড বাই স্বামী, একজন টিচারের নাম বলছিল স্বামী, তার নাম কী ছিল? স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল। এবার আমরা করব থ্রি, স্টেট ওয়েদার দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এই যেগুলো দিয়েছে এগুলো ট্রু হবে না ফলস হবে, এবং কী দিয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে, মানে সত্যি কি না সেটা তোমাকে সেটা যাচাই করার জন্য স্টেটমেন্ট দিতে হবে, মানে কিছু লিখতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা হয়েছিল, এটা কি সত্যি? ইয়াস, এটা সত্যি, তাহলে কী হবে ট্রু হবে। আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো, এই যে এখানে লেখা আছে ডাইরেক্ট আই হ্যাভ এ হেডেক, এটা লাইনটা দিলেই হয়ে গেল। এখানে দেখো স্বামী ওয়াজ লাইং ইন ইজ ফাদার্স রুম, স্বামী তার বাবার রুমে শুয়েছিল, এটা কি সত্যি? এটা সত্যি না, সে তার মায়ের রুমে শুয়েছিল, তাহলে এটা কী হবে আমাদের ফলস। ঠিক আছে, আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিব। দেখো এখানে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এই লাইনটা দিলেই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে দেখো
অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতামত অনুসারে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। স্বামী বলছে যে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত, তাহলে এটা হবে ট্রু হবে। এখানে বলছে পেত না, তাহলে না এটা ফলস হবে, ঠিক আছে, ভয় পেত। এটা এরপরে দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতামত অনুসারে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টারটা স্যামুয়েলকে ভয় পেত না। এটা কি স্বামী বলেছিল? এটা বলেনি, স্বামী বলেছিল যে হেডমাস্টারটাও, হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পায়, তাহলে এটা কী হবে? ফলস হবে। এবার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিই। এই দেখো, এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই লাইনটা লিখে দিলে আমাদের হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আই হোপ তোমাদের যে ইউনিট ওয়ান আছে ফাদার্স হেল্পের আর কে নারায়ণের, পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভিডিওটি দেখে সবাইকে ফরওয়ার্ড করো, শেয়ার করো, তাহলে সবারই হেল্প হবে। যতজন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস টেনের স্টুডেন্ট আছে, সবার কিছুটা হলেও হেল্প হবে। তো আজকে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। আচ্ছা, আর একটা কথা আছে, আমি ক্লাস 9, 10, 11, 12 ইংলিশ পড়াবো, মানে ইংলিশ সিলেবাসটা কমপ্লিট করাবো আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আরও 9, 10, 11, 12 যদি আমার তোমাদের দাদা বা ভাই থাকে, তাদেরকে বলে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, তারা ভিডিও পেয়ে যাবে এবং তাদের অনেকটা উপকার হবে আই থিঙ্ক। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ।